যুদ্ধাপরাধ মামলা সাহসিকতার সাথে পিরোজপুরে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের সার্বিক নিরাপত্তার বিষয় দেখতে পিরোজপুরে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য সাবেক আইজিপি এম সানাউল হক। এ উপলক্ষে রোববার বেলা 11টায় জিয়ানগর উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছাইদির মামলার বাদী মাহবুবুল আলমকে 2 লক্ষ ও সাক্ষী মুস্তফা হাওলাদারের স্ত্রী হাসিনা বেগমকে 5 লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এর আগে সেখানে ছাইদির বিরুদ্ধে করা 2টি মামলার বাদী ও সাক্ষীদের নিয়ে মতবিনিময় করেন ট্রাইব্যুনাল সদস্য।